সকল ছাত্রকে আজকে ক্লাসে স্বাগত জানাই। আমি আমার আগের ভিডিওয়ে দাগ নাম্বার 4 অবধি আলোচনা করেছিলাম, এখন দাগ নাম্বার 5 অনওয়ার্ড আলোচনা করব। দাগ নাম্বার 5 এ তিনটে পাটিগণিত আছে, ওখান থেকে দুটো করতে হতো। তো প্রথমটা যেটা সেটা হচ্ছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা সুদের বার্ষিক হার আর মূলধনের পরিমাণ জানতে চেয়েছে। তো আমি ধরে নিলাম, ধরি আসল এক্স টাকা, সুদের হার ওয়াই পার্সেন্ট, বার্ষিক, বার্ষিক মানে পিএ পার অ্যানাম। তো অতএব 2 বছরের সরল সুদের পরিমাণ এই সূত্র অনুযায়ী আসল গুণ সময় গুণ সুদের হার 2x/100। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এইভাবেই বার করলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, স্কোয়ার এটা 1 স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করে আমি x/100 2+y/100 এই পর্যায়ে নিয়ে এলাম, ঠিক আছে। এইবার দুটো সমীকরণ লিখলাম, তোমাকে সরল সুদ 840 টাকা বলেছিল, তাই 2x/100 = 840, আর চক্রবৃদ্ধি সুদ 869.40 টাকা বলেছিল। এই দুটো লেখার জন্য 1, 1, 2 পেলে, তো এখান থেকে x/100 = 420 বার করে নিলাম। এবার এই x/100 মানটা এখানে বসিয়ে দিলাম, তো এখানে বসিয়ে দিলে দেখো y ছাড়া কোনো অজানা কিছু নেই, তাহলে এখান থেকে গণনা করে y = 7 পাওয়া গেল। তো y = 7 পেয়ে গেলে পরে এবার 1 বসিয়ে দিলাম, x/7/100 = 420, ওখান থেকে x = 6000। তাহলে উত্তর হচ্ছে মূলধনের পরিমাণ 6000 টাকা, সুদের হার 7% বার্ষিক, হয়ে গেল। রোমান 2, এক ব্যক্তি 30,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হারটা আলাদা আলাদা, প্রথমটা 4%, দ্বিতীয়টা 5%, তৃতীয়টা 6%। 3 বছর শেষে তিনি সুদে আসলে কত টাকা শোধ করবেন, মানে সমূল চক্রবৃদ্ধিটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো, তোমরা জানো যখন সুদের হারটা ভ্যারি করে তাহলে এরমভাবে হয়, মানে 30,000 × 1+4/100 × 1+5/100 × 1+6/100। কেউ চাইলে 1 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, 3 বছর পর আলাদা করে করতে পারো। তো আমি একবারেই করেছি, একবারে করার মধ্যে কোনো দোষ নেই। তো এই ধাপটার জন্য 3, যদি কেউ ভেঙে করো তাহলে 1, 1, 1 করে হবে। তাহলে 1, 3 আর শেষে উত্তর লেখার জন্য 1, এই 5 নম্বর এইভাবে বন্টন করা হবে। আচ্ছা, রোমান 3, এটা হচ্ছে অংশীদারী কারবারের অঙ্ক। 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলো, তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% তারা সমানভাবে ভাগ করে নেবে এবং অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করবে। তো প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম, প্রথম বন্ধুর লভ্যাংশ জানতে চেয়েছে। তো 2 বন্ধুর মূলধন অনুপাত 4:5 পেয়ে গেলে, আচ্ছা ধরলাম মোট লাভের পরিমাণ x টাকা, তাহলে প্রশ্ন অনুসারে প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ, এটা আমি একবারে করেছি, তাতে সুবিধা কী হয়েছে আমার অঙ্কটা ছোটো হয়েছে। কীরকম দেখো, x/2 হচ্ছে লাভের অর্ধেক, সেটা যদি সমান ভাগে ভাগ করে তাহলে প্রত্যেকে হাফ হাফ করে পাবে, তাহলে ½ x/2 হলো প্লাস, এর বাকি যে অর্ধেক x/2 সেটাকে মূলধন অনুপাতে বঞ্চিত হবে, 4:5, তাহলে 4/9 অংশ। তো এটা হিসাব করার সময় আমি আবার x/4টাকে আলাদা রেখে দিয়েছি, কারণ পরে কেটে যাবে বলে, x/4 + 4x/18। দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ একই রকমভাবে বেরোলো, x/4 + 5x/18, এদের অন্তর 800 টাকা, তাহলে এটা থেকে ওটা বিয়োগ করলাম, x/4 কেটে গেলে একবারে, তাহলে 5x/18 থেকে 4x/18 বিয়োগ হলো, বিয়োগ হলে এবার তুমি কী পাচ্ছ, তুমি পাচ্ছ x/18 = 800, ওখান থেকে x = 1,400 পেয়ে গেলে। তো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ জানতে চেয়েছিল, তো এখানে x এর মানটা বসিয়ে দিলাম, x এর মানটা আগে বসাইনি, সরি, x অবস্থা দিয়ে যোগ করে 17x/36 বার করলাম, এবার x এর মানটা বসালাম, 6,800 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে চলে এসো দাগ নম্বর 6-এ। দাগ নম্বর 6-এ দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন থাকে, তোমরা জানো সমীকরণটা ছিল ax2 + bx + c, যার বীজ দেয় আলফা বিটা। তো তাই যদি হয় তাহলে α+β - b/a, α+β c/a, তুমি পেয়ে গেলে। এবার যে সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলেছে তার বীজ দেয়ের সমষ্টি, সেটা কি α/β + β/α, কারণ বলে দেওয়া হয়েছিল তার বীজ দেয় হবে α/β এবং β/α, তাদের সমষ্টি তাহলে α² + β² = α/β। তো ওখানে মান বসিয়ে আমি পেয়ে গেলাম b² - 2ac/ac, একই রকমের গুণফল 1 পেলাম। এবার নির্ণীত সমীকরণটি আমরা সূত্র জানি কি না, x² - b² সমষ্টি গুণ x + b² গুণফল = 0। এখানে মানটা বসে দিলে তুমি শেষমেশ পাচ্ছ ac x² - (b² - 2ac)x + ac = 0, হয়ে গেল 1 নম্বরটা। রোমান 2, রোমান 2 তো বলছে দুটো অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে মনে রাখবে হোল নাম্বার, এই জিনিসটা অনেকে বুঝতে পারে, যেটা পরবর্তীকালে প্রতিফলিত হয়েছে। দেখো আমি লিখেছি সংখ্যা দেয় x এবং x + 3, যেহেতু অখণ্ড হোল নাম্বার, তার মানে x কী হবে, গ্রেটার ইকুয়াল টু 0, হয় 0 বা না তার অধিক,
যেহেতু এক্স বিলংস টু ডাব্লিউ, ডাব্লিউ মানে হোল নাম্বার সেট। এবার তাদের বর্গের সমষ্টি 117, এই সমীকরণটা লেখার জন্য তুমি এক পাবে। সমীকরণটা সমাধান করলে, সমাধান করার সময় যেহেতু এক্স গ্রেটার ইকুয়াল জিরো তাহলে এক্স ইকুয়াল সিক্স সমাধানটাই একমাত্র অ্যাকসেপ্টেবল হবে। তো এক্স যদি সিক্স হয় তাহলে প্রথম সংখ্যা ছয়, দ্বিতীয় সংখ্যা কি ছয় প্লাস তিন নয়, তাহলে এই সমীকরণটা লেখার জন্য এক, আর এই দুটো বার করা দুটো উত্তর বার করার জন্য এক প্লাস এক দুই। এইভাবে তুমি তিন নম্বর পাবে, ঠিক আছে। ছয় দুই হয়ে গেল। এবার চলো ছয়ের তিনে, ছয়ের তিনে একটা সিম্পল দ্বিঘাত সমীকরণ দিয়ে তার সমাধান করতে দিয়েছিল। তো আমি ক্লাসেও বহুবার দেখিয়েছি, আবার এখানে দেখালাম যে মানে যে পদের সাথে যে পদে যোগ বিয়োগ করা উচিত সেটা না করলে তোমার পরিশ্রম বেড়ে যাবে। যেমন যেভাবে দেওয়া আছে তুমি যদি এভাবে যোগ করো বড় হয়ে যাবে। আমি কি করলাম, হাফ ইন্টু এক্স প্লাস ওয়ানের সাথে ওয়ান থার্ড ইন্টু এক্স প্লাস ওয়ান ক্যালকুলেশন করলাম, তার সাথে পাঁচের ছয়ও ক্যালকুলেশন করলাম, আর ওদিকে থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান করে দেবো। কত সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখানে উত্তর হচ্ছে শূন্য আর মাইনাস সাত। তো খেয়াল করে দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা যে বার করা হলো, এই দ্বিঘাত সমীকরণটা বার করতে পারলে তুমি এক পাবে, আর তার উত্তর বার করার জন্য দুই, এক প্লাস এক দুই, দুটো উত্তর তাই এক প্লাস এক দুই। তো এইভাবে তুমি তিন নম্বরটা পাবে। এবার চলে এসো দাগ নম্বর সাতে। দাগ নম্বর সাতে ওয়ান বাই এক্স কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ ভ্যারিজ অ্যাজ ওয়ান বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ, তোমাকে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই প্রমাণ করতে বলেছে। তো এই এখান থেকে আমি এই সম্পর্কটা পাচ্ছি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউ ওয়াই কিউ। এখান থেকে স্কোয়ারটা ভেঙে ফেললাম, ভেঙে দেখো আলটিমেটলি আমি এক্স কিউ বাই ওয়াই কিউ এই চলরাশির একটা দ্বিঘাত পেয়ে গেলাম। যার জন্য এটা কায়দা করে লেখা হয়েছে এক্স টু দ্য পাওয়ার সিক্স বাই ওয়াই টু দ্য পাওয়ার সিক্স, তাকে কায়দা করে লেখা হয়েছে এক্স কিউ বাই ওয়াই কিউ হোল স্কোয়ার টু মাইনাস কে ইন্টু এক্স কিউ বাই ওয়াই কিউ প্লাস ওয়ান। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে কি, আমি এবার এখান থেকে সিদ্ধান্ত প্রয়োগ করে এক্স কিউ বাই ওয়াই কিউ যেটা পেলাম সেটা একটা ধ্রুবক হলো, ধ্রুবকটাকে আমি কে ওয়ান ধরলাম, তাহলে এক্স বাই ওয়াইকে ধ্রুবক তো পর এক ওয়ান বাই দিয়ে, তাহলে সেটাও ধ্রুবক। তো এক্স আর ওয়াইয়ের ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে আমি এক্স ভার্সেস ওয়াই লিখতে কোনো আপত্তি নেই, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা রোমান টু এরটা, সাথে রোমান টু, এক্স প্লাস জেড ভ্যারিজেস ওয়াই, ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স, প্রামাণ্য এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস জেড। দেখো এক্স প্লাস জেড ভ্যারিজেস ওয়াই, সেখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস জেড সমান কে ওয়ান ইন্টু ওয়াই, তাকে লিখতে পারি এক্স মাইনাস কে ওয়ান ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো। দ্বিতীয়টা ছিল ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স, সেখান থেকে লিখতে পারি ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে টু এক্স, সেখান থেকে লিখতে পারি কে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো। এক আর দুই থেকে বজ্রগণ পদ্ধতি দিয়ে আমি এই সম্পর্কটা পেতে পারি, এটা নিশ্চয়ই বলার দরকার নেই, তোমার আমি দেখলেই বুঝতে পারবে আমি এটা করে রেখেছি এখানে। এখান থেকে আমি এই ধাপে পৌঁছলাম, সেখান থেকে এক্স সমান হচ্ছে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে ওয়ান কে টু মাইনাস ওয়ান ইন্টু জেড, এটা যেহেতু ধ্রুবক তাকে আমি ল্যাম্বডা ধরে নিলাম, যে ল্যাম্বডা হচ্ছে এটা। একই রকমভাবে এখানে কে টু প্লাস ওয়ান বাই কে ওয়ান কে টু মাইনাস ওয়ান, এটাও একটা ধ্রুবক, তাকে মিউ ধরে নিলাম। এটা ধরে নেওয়ার কারণ হচ্ছে ছোটো হয়ে যাবে, ব্যাপারটা একটু ছোটো দেখতে লাগে আর কিছুই না। এবারে আমি এক্স প্লাস ওয়াই বাই জেড এই ভাগফলটা বার করতে চাইলাম, কেন ভাগ বার করতে চাইলাম, মানে ভাগফল যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো এক্স প্লাস ওয়াই বাই জেড। তো এক্সের জায়গায় ল্যাম্বডা জেড, ওয়াইয়ের জায়গায় মিউ জেড বসিয়ে দিলাম, জেডটা কমন নিলাম কেটে গেল, তাহলে ল্যাম্বডা প্লাস মিউ ধ্রুবক, যেহেতু ল্যাম্বডা মিউ প্রত্যেকের ধ্রুবক, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই বাই জেড আমি পেয়ে গেলাম। এটা সাতের এক, আর তার এদিকে তার অথবাটা করে ফেললাম। এবার এবার অথবারগুলো করছি, একের অথবা, একের অথবা এটা দেওয়া ছিল, এটা প্রমাণ করতে দিয়েছিল। তো উভয় পক্ষ ঘন করতে হয় তোমরা জানো, তো এক্স কিউব হলো আর বাঁদিকে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রাই সেভেন ইন্টু এ প্লাস বি, এ প্লাস বির জায়গায় আমি এবার এক্স বসিয়ে দিলাম। তো এখান থেকে তোমরা জানো এটা করলে এটা আসে, এটা খুবই কমন অঙ্ক ছিল, না পারার কোনো কথা নেই। মার্ক্স বিভাজনটা দেখে নাও, এই যে ঘন করার ধাপটা এটার জন্য এক, আর ফাইনাল আনসারের জন্য দুই। আচ্ছা রোমান টু, দেখো এক্স এর মানটা দেওয়া ছিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি হিসাব করলাম, করতে গিয়ে একের চারটা কমন নিয়ে নিলাম, নিয়ে দেখো এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সূত্র হচ্ছে, তখন এ মাইনাস বি হোল স্কোয়ার। এইবারে একটা ব্যাপার আছে, আমি যখন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখছি, তোমাদের ক্লাসে বহুবার বলেছি আমি যে এটা হচ্ছে ধনাত্মক বর্গমূল নির্দেশ করে, তা আমাকে বলেছে এর মান একের থেকে ছোটো শূন্যর থেকে বেশি, তাহলে আমার বর্গমূলটা নিতে হবে ওয়ান বাই রুটে মাইনাস রুটে, কারণ কি তাহলেই এটা ধনাত্মক হবে, তা নাহলে হবে না, ঠিক আছে। ব্যাস এবার আর কিছুই নেই, এবার এক্স মাইনাস এটা হিসেব করলাম, করলে রুটে বেরোলো, এবার জাস্ট মান বসিয়ে দিলাম, মান বসালেই এটা পেয়ে যাবে। তো দেখো এই যে বর্গমূলটা লেখার জন্য এক, এক্স মাইনাস এটা বার করার জন্য এক, আর এই ফাইনাল আনসারের জন্য এক, এইভাবে তুমি তিন নম্বরটা ভাগ করে রাখবে, ঠিক আছে। আচ্ছা এবার দাগ নম্বর আটে চলে এসো।
এক্স সমান সি ওয়াই প্লাস বিজেড, ওয়াই সমান সি এক্স প্লাস এজেড, জেড সমান এ ওয়াই প্লাস বিএক্স, এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথম দুটো সম্পর্ককে এইভাবে লিখলাম, লিখে সেখান থেকে বজ্রগুণ পদ্ধতির সাহায্যে এই দুটো সম্পর্ক পেলাম। এবার এক্স আর ওয়াই এর এই মানটা তৃতীয় সম্পর্কতে বসিয়ে দিলাম, জেডটা নট ইকুয়াল টু বলে দিয়েছিল, কেটে গেল, কেটে এটা হিসেব করলি এটা চলে আসছে, খুব সিম্পল। কিন্তু এটা অনেকেই পারেনি, পেরেছে কয়েকজন, পেরেছে বেশিরভাগই পারেনি। আচ্ছা, তার যে রোমান টুটা ছিল সেখানে আমি এটা বলি যে কম্বিনেশন লক নাম্বারের মতো, এখানে লক নাম্বারটা হচ্ছে 311। এই 311 ব্যবহার করলে তুমি এখান থেকে হাফ পেয়ে যাবে, তো এইটা হাফ বার করতে পারলে তুমি 2 পেয়ে যাবে, বাকিটা খুবই সহজ, বাকিটা এখান থেকে হিসেব করলে তুমি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি পেয়ে যাবে। এটা দেখে নাও, এটা আমি স্ক্রিনের সামনে ধরলাম, এটা দেখে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে, কিংবা আমার মতো করে চেষ্টা করলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে দাগ নম্বর 9, আমি জেনারেলি ও অত করি না, কিন্তু টেস্ট পরীক্ষা এবং পরীক্ষার খাতায় যেহেতু প্রচুর ভুলভ্রান্তি দেখলাম তাই আমি এটা করলাম আর কি। এবিসিডি বৃত্তের চতুর্ভুজ যা অকেন্দ্রীয় বৃত্তে অন্তর্লিখিত, এইভাবে কথাটা লিখতে হয়। আর ছবি আঁকার একটা ভুল তোমরা করে ফেলো, ছবি আঁকার সময় আমি বলবো আগে এওসি কোনটা আঁকবে, আঁকার পরে বি আর ডি প্লেস করে এবিসিডিটা বানাবে, তা নাহলে কী হচ্ছে, অনেকের এওসি কোনটা বোঝাই যাচ্ছে না, মানে সেটা প্রবৃদ্ধ কোণ না প্রবৃদ্ধ কোণ নয় এটা বোঝা যাচ্ছে না, যার জন্য ছবিটা এইভাবে আঁকার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা গেল। এবার অনেকে আরেকটা ভুল করছে, সেটা হচ্ছে কি, এই যে এবিসি, এবিসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি। অনেকে করছে কি, এবিসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বলছে এবিসি, কী করে হয়, এই ভুলটা সাবধান। তো তারপরে এটার মধ্যে আলাদা করে বলার কিছু নেই, তোমরা জানো মাস্ক বোঝানো জানো এটার, সেটা হচ্ছে কি, তোমার ছবিতে এক, শিকার প্রামাণ্য বিষয় অঙ্কন এটার জন্য এক, আর প্রমাণের 3। একই রকমভাবে পরের অতটা, এটা তো আমার বলার কিছু নেই জন্য বলছিও না, ছবিতে এক, শিকার প্রামাণ্য বিষয় এক, আর প্রমাণের 3। তো এগুলো খুবই মানে পুরনো, বহুবার বলা হয়েছে, এটা বললাম না আমি। তো গেল, এটা বদ্ধ গেল। এবার রাইডারে এসো, রাইডারটাও বইয়ের অঙ্ক কমন ছিল একদম। তো রাইডারটা এখানে রয়েছে, আলাদা করে বলার কিছু দেখছি না এখানে, সিম্পল ক্যালকুলেশন আমার এখানে, আমি স্ক্রিনের তলায় মানে ক্যামেরার সামনে ধরছি, তোমরা ওখান থেকে দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে ভালো করে পড়ে আবার দেখতে পারো, কিংবা আমি এখানে মোটামুটি বোঝার মতো টাইমই রাখছি ব্যাপারটা, যাতে তোমাদের বুঝতে অসুবিধা নয়, যে আস্তে আস্তে সরাচ্ছি, এখান থেকে তোমরা বুঝে নাও। আচ্ছা, রোমান টুটা, রোমান টু এর রাইডারটা, এটা খুবই সহজ। দেখো, এ বি আর সি ডি দুটো জ্যাড দৈর্ঘ্য সমান বলেছে, বৃত্ত চতুর্ভুজ যেখানে এ বি সমান সি ডি, এটা তো অ্যাকচুয়ালি জ্যাড, তো কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যাড বৃত্তের কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে, একই সাথে পরিধিতেও সমান কোণ উৎপন্ন করে, তো সেই কারণে সি এ ডি আর এ ডি বি এই দুটো কোণ সমান, এই দেখো যে দুটো কোণ চিহ্নিত রয়েছে এখানে, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি কম্পেয়ার করো, মানে ত্রিভুজ ত্রিভুজ, আচ্ছা তার আগে একটা কাজ করে না, ওই দুটো কোণ সমান, আর হচ্ছে সি ডি বি আর সি এ বি সমান, কেননা একই বৃত্তাংশস্থ কোণ, তো এই দুটো যোগের সমষ্টি যদি করে দুটো কোণের সমষ্টি, তাহলে সি ডি এর সাথে বি এ ডি সমান, এটা দেখো আমি প্রথমেই করে নিয়েছি। এসি সমান বি ডি হওয়ার কারণে তুমি পাচ্ছ এ ডি বি সমান সি এ ডি, আবার সি ডি বি সমান সি এ বি একই বৃত্তাংশস্থ কোণ, এবার দুটোকে যোগ করেছি, যোগ করার ফলে আমি পেয়ে যাচ্ছি এ ডি সি সমান ডি এ বি, এডিসি সমান ডিবি পেয়ে গেলাম। এবার এটা পেয়ে যাওয়ার খুব সহজ, সিডিএ আর বিএডি এদের মধ্যে যখন তুলনা করছি তাহলে কী পাচ্ছি, সিডি সমান বিএ প্রথমেই দেওয়া আছে, আচ্ছা সিডিএ সমান বিএডি এক্ষুনি পেলাম, আর এডি সাধারণ বাবু সেখান থেকে সর্বসম্ম, সেখান থেকে এসি সমান বিডি। ঠিক আছে, খুব সহজ ছিল, রাইডারটা না পারার মতো কোনো কারণই নেই। আচ্ছা, সম্পাদ্যটা আমি জাস্ট দেখিয়ে দিয়েছি কী করে আঁকতে হয়, এই দু মাথায় তীর চিহ্ন তোমরা অনেকেই দাওনি, হ্যাঁ আমি বুঝতেই পারছি, আমি কম্পাস দিয়ে আঁকিনি এটা, তো এই চিত্র পরিচিতি লিখতে হবে, আকার অঙ্কন পদ্ধতি লেখার কোনো প্রয়োজন নেই, কী লিখতে হবে, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2.8 সেন্টিমিটার, এ বিন্দু থেকে 7.5 সেন্টিমিটার দূরত্বে বি একটি বিন্দু, বিপি বিকিউ ওই বৃত্তে দুটি স্পর্শক, ব্যাস এর বেশি কিছু লিখতে হবে না। রোমান টু এর ত্রিভুজটা একে, তার পরিবৃত্ত আঁকতে বলেছে, তো ত্রিভুজ অঙ্কিত হলো যার এই স্পেসিফিকেশন, আর ত্রিভুজের বেশি পরিবৃত্ত অঙ্কে যার কেন্দ্র, ও কেন্দ্রটা মেনশন করতে হবে। ঠিক আছে, তো এই অবধি হলো। আচ্ছা, এবার পরের ভিডিওতে আমি দাগ নম্বর 12টা করবো। ঠিক আছে, এটা এখানে শেষ করছি, বাই।